কাটাহেরি ক্ষান্ত হও কামল তুলিতে দুঃখ বিনে শুকলাভ হয় কে মোহিতে কেন পান্থ ক্ষান্ত হও হেরি দীর্ঘ পথ উদ্যম বিহনে কার পুরে মনোরথ কাজের শুরুতে মিলাদ পড়াক কেউ মারা গেলে মিলাদ পড়াক বাড়ির অনুষ্ঠানে মিলাদ পড়াক সিনেমা হল উদ্বোধনে মিলাদ পড়া মৃত্যুবার্ষিকী জন্মবার্ষিকী তারপরে আছে ফাতেহা ইয়াজ দহম আর ফাতেহায় দোয়াজ দহম রাজনৈতিক বিষয় বলে ছেড়ে দিয়ে সার দিতে 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 আপনার আমার ছেলেকে একদিন বেদিন কাফের বানায় সারবে এতে কোনো সন্দেহ নাই না 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 সোয়াবিনের তেল একটু বেছে কুছে বাজারে যেটা ভালো সেটা খাই তাহলে সংগঠন আর এই আন্দোলন নিয়ে আলেম ওলামায় ভেজাল হয় তাহলে বেছে কুছে দেখে যেটা একটু ভালো হয় সেটার সঙ্গে থাকে একা একা থাকবেন আর মতলববাজি করবেন তা হবে না আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ نبينا محمد ومن دعا بدعوته واستنى بسنته وسار على نهجه إلى يوم الدين أما بعد فقد أرشد الباري في معظم تنزيله وعظيم خطابه بعد أعوذ بالله من الشيطان الرجيم اتبعوا ما أنزل إليكم من ربكم ولا تتبعوا من دونه أولياء قليلا ما تذكرون وقال النبي الأمين صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنتي أو كما قال عليه الصلاة والسلام شمانيت উপস্থিতি আমার আলোচ্য বিষয় মূলত দুইটি প্রথম আলোচ্য বিষয় আহলে হাদিস আন্দোলনের প্রচার এবং প্রসারে ওলামায়ে কেরাম ও ইমামদের ভূমিকা আহলে হাদিস আন্দোলন নির্ভেজাল ইসলামী আন্দোলন এতে কোনো সন্দেহ নেই আহলে হাদিস আন্দোলন কি দুনিয়ার মানুষকে কেতাব ও সুন্নাতের মর্মমূলে জমায়েত করবার জন্য সাহাবায়ে কেরামের যুগ হতে চলে আসা নির্ভেজাল ইসলামী আন্দোলন আহলে হাদিস আন্দোলন কেন প্রয়োজন নিজেদের রচিত অসংখ্য মাঝহাব মতবাদ ইজম ও তরিকার বেড়াজালে আবেষ্টিত মানব সমাজকে আল্লাহ প্রদত্ত রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রদর্শিত শাশ্বত সত্যের পথে পরিচালনার জন্য আহলে হাদিস আন্দোলনের প্রয়োজন নিজেদের রচিত অসংখ্য মাঝহাব মতবাদ ফেতনার জামানার পর থেকেই ইসলামের মধ্যে ইসলামের লেবাসে বহু রকমের সমস্যা ঢুকে গেছে যা আজও চলছে এবং ভবিষ্যতে আরো বাড়তে থাকবে সেই ক্ষেত্রে আমাদের করণীয় আহলে হাদিস আন্দোলন এটা এমন একটি আন্দোলন যেটা পরকালের মুক্তি এবং দুনিয়ার নাজাত দুনিয়ায় শান্তি এবং পরকালের মুক্তি এই আন্দোলনের মধ্যে নিহিত আছে কারণ ম্যান ইজ মেড ইন স্কাই মানুষ আসমানে তৈরি আসমানে তৈরি মানুষকে পরিচালিত করতে হলে আসমানি সিলেবাস এবং আসমানি ক্যাটালগেই পরিচালনা করা সম্ভব দুনিয়াবী মতবাদ ও ইজম এবং মানুষের তৈরি করা রীতিনীতি রসম রেওয়াজের মাধ্যমে পশ্চিম কালেও দুনিয়াতে শান্তি আসতে পারে না এবং পরকালে মুক্তি আসতে পারে না আমরা জেনে থাকি যে কোম্পানি মেশিন তৈরি করে সেই কোম্পানি ক্যাটালগ দেয় আল্লাহ পাক আসমানে মানুষ সৃষ্টি করেছেন আসমান থেকে ক্যাটালগ পাঠিয়েছেন সেই ক্যাটালগ ভিত্তিক জীবন ব্যবস্থার নাম হলো আহলে হাদিস আন্দোলন
সময় সংক্ষিপ্ত আলোচনা অনেক বেশি। এই আহলে হাদিস আন্দোলন ছাড়া পৃথিবীতে যত আন্দোলন আছে সব ভেজাল এবং বাতিল, কেউ স্বীকার করুক আর না করুক। তবে আস্তে আস্তে এখন একটু স্বীকার করতে শুরু করেছে, কারণ সামনে আর পালাবার পথ নাই। জাতিকে এতকাল করে যারা ধোঁকা দিয়েছে তাদের মুখোশ উন্মোচিত হয়েছে। সম্মানিত উপস্থিতি, আহলে হাদিস আন্দোলনের প্রথম সারির নেতৃবৃন্দ যারা ছিলেন তাদের মধ্যে খুলাফায়ে রাশিদা আর আরবা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে একটি আয়াতের অর্থ জিজ্ঞেস করা হলে তিনি বললেন, আইউ আরদিন তুকিল্লুনি ওয়া আইউ আর সামাইন তুদিল্লুনি ইযা আন আকুলা ফিল কুরআনি মা লাম আলাম, কোন জমিন আমাকে আশ্রয় দেবে আর কোন আসমান আমাকে ছায়া দেবে যদি আমি না জেনে কোরআন সুন্নার বহির্ভূত কোন অর্থ কোরআনের করি বা তাফসির করি, তাহলে আমার উপায় কি হবে। সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন একজন দাদিকে ফেরত দিয়ে বলছিলেন, দাদির মেরাসের কথা আমাদের জানা নেই, দাদি যে নাতির মাল থেকে কিছু পাবে এটা আমাদের জানা নাই। উপস্থিত সাহাবায়ে কেরামগণ যখন বললেন দাদির মিরাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুদুস অর্থাৎ এক ষষ্ঠাঙ্গ ষষ্ঠাংশ ধার্য করেছেন, তখন তিনি সেখান থেকে রুজু হলেন। কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন যাপনে সাহাবায়ে কেরাম খোলাফায়ে রাশেদান রাশেদিন তারা ছিলেন বদ্ধ পরিকর। উমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে জনৈক সাহাবি একটি হাদিস পেশ করলে তিনি বললেন, তোমার এই হাদিসের সমর্থনে দলিল পেশ করো, সাক্ষী পেশ করো, না হলে মিথ্যা রচনা করার জন্য চাবুক খাওয়ার জন্য পিঠ রেডি করো। এইভাবেই তারা কোরআন ও সুন্নার অতন্ত্র প্রহরী হিসাবে ছিলেন। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি যখন ঘেরাও করা হলো তখন অনেকেই পরামর্শ দিলেন, খেলাফত ছেড়ে দিন, এই গোলমালের মধ্যে থাকার দরকার নেই। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলেছেন আল্লাহ পাক তোমাকে সম্মানের পোশাক পরাবেন, কিছু লোক সেটা খুলে নেওয়ার চেষ্টা করবে, সেদিন তুমি অটল থেকো, সম্মানের পোশাক তুমি খুলে দিও না, অতএব আমার শাহাদত হবে এটা আমি বুঝতে পারি, কিন্তু আমি এই খেলাফত থেকে ইস্তফা দিতে পারি না। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর বিয়োগের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাশ কবরে নামাবার আগে বললেন, যারা গত রাত্রে বিবি মিলন করেছেন তারা যেন কবরে না নামেন। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গেই নিজের আপন স্ত্রীকে কবরে নামালেন না, সেখান থেকে তিনি বিরত থাকলেন। এইভাবে আহলে হাদিস আন্দোলন চলেছে যুগে যুগে কালে কালে। সমস্ত ইমাম ও আলেমদের অবদান এবং ভূমিকার কথা বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন। এই মুহূর্তে আমি সেই ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর কথা বলবো, যিনি ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তিনবার সরকার বদল হয়েছে কিন্তু তার জেল মুক্তি হয় নাই। খালকে কোরআনের ফেতনার উপরে তিনি সেদিন অটল ছিলেন। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর বিরুদ্ধে যার যিনি কথা বলেছিলেন তিনিও একজন আলেম, তার নাম ছিল আহমদ আবি দুআদ। ইনিও আহমদ উনিও আহমদ, ইনি হলেন আহমদ আবি দুআদ আর উনি হলেন আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহু রাহমাতান ওয়াসিয়া। দুই আহমদের মধ্যে পার্থক্য দেখুন, আজ ওইভাবে চলছে দুনিয়াদার ইমাম দুনিয়াদার আলেম আর যারা হক্কানি আলেম তাদের পার্থক্য সুস্পষ্ট। সম্মানিত উপস্থিতি, তার দুই একটি নমুনা শেষের দিকে আমি পেশ করব ইনশাআল্লাহ। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি এই প্রচলিত মাযহাবের বিরুদ্ধে কোরআন এবং সুন্নার
মোকাবেলায় মানুষের তৈরি করার মতবাদ রসম রেওয়াজ যে সমাজে চালু করেছে মাযহাবের নামে তার বিপক্ষে সহিহুল বুখারীতে একটা অধ্যায় স্বয়ন করেছেন তার নাম দিয়েছেন কিতাবুল হিয়াল হিলা বাহানার অধ্যায়ে গোটা বিশ্ববাসীকে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ দেখিয়েছেন যে কোরআন হাদিসের বিরুদ্ধে এই মাযহাবীরা এমন কোন জুয়োচুরি এমন কোন জালিয়াতি ইসলামের মধ্যে করতে পিছপাহার নাই সম্মানিত উপস্থিতি জেনে আশ্চর্য হবেন এ দেশে যখন বুখারী অনুবাদ করা হলো যারাই অনুবাদ করেছে আহলে হাদিসের অনুবাদের আগে তারাই সেই কিতাবুল হিয়ালের ইমাম বুখারীর মাযহাবের বিরুদ্ধে বলা বক্তব্যগুলো ডিলিট করে তারপর অনুবাদ করেছে সম্মানিত উপস্থিতি এইভাবে আহলে হাদিস আন্দোলন যুগে যুগে কালে কালে টিকে আছে এই তো সেদিনের কথা দিনাজপুরের একজন ইমাম আমাদের দিনী ভাই মাওলানা আব্দুল গফুর ভাই দিনাজপুর শহরের এক পাশের এক মসজিদের ইমাম ছিলেন রমাজান মাসে ইফতারের টাইমে সারাদিন সিয়াম পালন করার পরে উপস্থিত মুসল্লিরা বলছে একটু মুনাজাত করে দেন তো বলছে মুনাজাত করে দেব ইফতারের টাইমে দোয়া কবুল হয় মর্মে হাদিস সহি নয় সহি হাদিস হলো সিয়াম পালনকারী সারাদিন দোয়া কবুল হবে এটাই সহি হাদিস তো ইফতারের টাইমে দোয়া কবুল হবে সম্মিলিত মুনাজাত করা যাবে না ইফতারের সেই দস্তরখান থেকে সেই ইমামকে তুলে মেরে পিটে ঘাড়ে ধাক্কা দিয়ে অপমান করে বের করে দিয়েছে লাভ হয়েছিল কি লাভ হয়েছিল এলাকার সমস্ত নারী পুরুষ সব ঐক্যবদ্ধ হয়েছিল এই বেদাতের বিরুদ্ধে আলহামদুলিল্লাহ আর এক ভাই ছিলেন সেটাও দিনাজপুরের শহরের পাশেই এলাকার নাম বললে আপনারা লজ্জিত হবেন বলতে চাচ্ছি না তার বেডিং পত্র তার কেতাব পাতি সব নিয়ে পুকুরের মধ্যে ফেলে দিয়েছে সেখানকার মসজিদ কমিটির সভাপতি আমি গেছিলাম মীমাংসা করার জন্য খুব গলাবাজি ওলামাক মৌলবি মুনাজাত করে 90 গাড়ি কেতাব পড়া মৌলবীকে দেখছি মুনাজাত করে আমি যে 900 গাড়ি কেতাব পড়া মৌলবীকে দেখেছি মুনাজাত করে না তুমি 90 গাড়ি কেতাব পড়া মৌলবীকে দেখছো মুনাজাত করে আর আমি দেখেছি 900 গাড়ি কেতাব পড়া মৌলবী সে মৌলবী আছে মক্কায় যায় দেখো সে মুনাজাত করে না ভাই আপনি এত বড় কথা বলেন না আপনার এত বড় সাহস আপনি মসজিদের ইমামের বেডিং ফেলে দেন পুকুরের মধ্যে কে দিয়েছে আপনাকে সাহস বলে আপনি কে বলে আমি কে আমি আপনার মেহমান আপনি যদি ইমানদার হয়ে থাকেন মেহমানের সম্মান করা আপনার দায়িত্ব লোটা লজ্জিত হয়ে গেলেন গোটা এলাকা থেকে বেদাত উঠে গেল কিন্তু মিঠা মিঠা হালুয়া খেয়ে আমার ইমামতিও থাকবে আর বেদাতও উঠে যাবে জীবনেও কোনোদিন সেই সমাজ থেকে বেদাত উঠবে না সম্মানিত উপস্থিতি পরিশেষে কবির এক কবিতা বলি শেষ করছি এই পয়েন্ট লান্তা সাবিল মাজদা তামারান ওয়ান তা আকিলুহু ওয়ালাম তাজুল তাবলুগিল মাজদা হাত্তা তালাকা সাবেরা এটা আরবি কবিতা বাংলায় সমমানের কবিতা আছে কাটাহেরি খন্ত হও কামল তুলিতে দুঃখ বিনে শুকলাভ হয় কে মহিতে কেন পান্থ খান্ত হও হেরি দীর্ঘ পথ উদ্যম বিহনে কার পুরে মনোরথ সম্মানিত উপস্থিতি ঘোষণায় শুনেছেন আর একটা বিষয় সেটা হলো সংস্কৃতি সংস্কৃতি কাকে বলে কোরআন সুন্না ভিত্তিক জীবন আচার কোরআন সুন্না ভিত্তিক জীবন আচারকেই সংস্কৃতি বলা হয় এটা হলো মূল সংস্কৃতি আর কোরআন সুন্না বহির্ভূত যত সংস্কৃতি আছে এগুলি সংস্কৃতি নয় এটা হলো অপসংস্কৃতি সম্মানিত উপস্থিতি আগাছা যেমন বুনতে হয় না আগাছা যেমন এমনি হয় কিন্তু গাছটা লাগাতে হয় বুনতে হয় তো সংস্কৃতি বুনতে হয় না অপসংস্কৃতি বুনতে হয় না আগাছা এরা সকাল বিকাল বাড়ে এদেরকে কেটে শেষ করা যায় না যেটা মূল্যবান ঔষধি গাছ যেটা ফলজ গাছ যেটা আপনার মূল্যবান কাঠের গাছ সেই গাছগুলিকে আপনার লাগাতে হয় পরিচর্যা করতে হয় নষ্ট হয় ক্ষতিগ্রস্ত হয় আবার লাগাতে হয়
কিন্তু আগাছা বুনতে হয় না ওটা একাই হয় তাহলে যেটা সংস্কৃতি ওটার কুরআন সুন্নাহ ভিত্তিক সংস্কৃতি সেটা পরিচর্যা করতে হয় এইজন্য আহলে হাদিস আন্দোলনের একটা সাংস্কৃতিক অঙ্গন রয়েছে আমরা ছাত্র জীবনে ইসলামিক ফাউন্ডেশনের ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র দেখেছি সেসব কেন্দ্র থেকে বেদাতের প্রচার করা হয়েছে জারি প্যারালালে আজকে আহলে হাদিস আন্দোলন কর্তৃক প্রতিষ্ঠিত মহতারাম আমিরে জামাত কর্তৃক প্রতিষ্ঠিত এই হাদিস ফাউন্ডেশনের ইতিহাসটা ভালো করে শুনবেন এবং জানবেন সাংস্কৃতিক অঙ্গনে কিছু অপসংস্কৃতি চলে আর এই অপসংস্কৃতির কোনো গোনাবাসা নেই এটাও অপরিসীম এর মধ্যে রয়েছে কিছু ধর্মীয় সংস্কৃতি মানে অপসংস্কৃতি যেমন কাজের শুরুতে মিলাদ পড়া কেউ মারা গেলে মিলাদ পড়া বাড়ির অনুষ্ঠানে মিলাদ পড়া সিনেমা হল উদ্বোধনে মিলাদ পড়া ভিসিআর ভিডিওর দোকান উদ্বোধনে মিলাদ পড়া সিনেমা হল উদ্বোধনে মিলাদ পড়ার যদি ইতিহাস জানতে হয় তাহলে নারায়ণগঞ্জ বন্দর থানার মদনগঞ্জ বাজারের লাইট হাউস সিনেমা হল উদ্বোধন করেছিলেন সেখানকার হাফেজি মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ সিদ্দিকুর রহমান আমরা সিদ্দিককে বলেছিলাম ও সিদ্দিক ভাই তুমি যে সিনেমা হল উদ্বোধন করতে এসে বললে আল্লাহ তুমি দাওয়াতদাতার কামাই রুদিতে বরকত দাও তার মানে হলো এই দেশের মানুষ যেন বেশি সিনেমা দেখার সুযোগ পায় নাউজুবিল্লাহ মিন যালিক ধর্মীয় সংস্কৃতির মধ্যে মৃত্যুবার্ষিকী জন্মবার্ষিকী তারপরে আছে ফাতেহা ইয়াজ দহম আর ফাতেহা দোয়াজ দহম ইয়াজ দহম মানে একাদশী আর দোয়াজ দহম মানে দ্বাদশী ইয়াজ দহম দোয়াজ দহম বলে ফার্সি মোরকে একদম কভারেজ করে দিয়েছে যাতে মানুষ এই শুভঙ্করের ফাঁকি বুঝতে না পারে ফাতেহা ইয়াজ দহম একাদশীর ফাতেহা দ্বাদশীর ফাতেহা একাদশীর ফাতেহা দ্বাদশীর ফাতেহা আরো অনেক কিছু আছে যেগুলি বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন সংস্কৃতির মধ্যে মহতারাম আমিরে জামাত তার লেখনীতে ছয়টি অপসংস্কৃতির কথা তুলে ধরেছেন পাঁচটি অপসংস্কৃতির কথা তুলে ধরেছেন এটা হলো অর্থনৈতিক সংস্কৃতি নবান্ন উৎসব পলান্ন উৎসব বৃষ্টি আনার জন্য ব্যাঙের বিয়ে কাদামাটি নিয়ে অনুষ্ঠান করা ব্যাঙের বিয়ে দিয়ে বৃষ্টি আনয়ন করার অপচেষ্টায় মানুষ চেষ্টা করে এটাকে সংস্কৃতি বলে থাকে কিন্তু আসলে মূলত শির্ক আমরা ছোটকালে দেখেছি কাদামাটি নিয়ে খেলা হয়েছে বৃষ্টি না হলে চাল ধোয়ার পানি নাই ডাল ধোয়ার পানি নেই হরিচন্দ্র গোপাল রে ধীরে ধীরে মেঘ সাইরা দে তারপর আবার বলছে কালো মেঘে ধুরুম ধারুম দুধি মেঘে পানি না খাইতে জলম গেল দেরে আল্লাহ পানি চাল ধোয়ার পানি নাই ডাল ধোয়ার পানি নেই হরিচন্দ্র গোপাল রে ধীরে ধীরে মেঘ সাইরা দে এটা আমরা নিজে কানে শুনেছি আমাদের গ্রামে ব্যাঙের বিয়ে এখনো চলছে এগুলি হলো অর্থনৈতিক সংস্কৃতির অন্তর্ভুক্ত রাজনৈতিক সংস্কৃতির মধ্যে আছে দিবস পালন মৃত্যু দিবস জন্ম দিবস আরে বাবা মৃত্যু দিবস জন্ম দিবস পালন করতে করতে তোমার নেতা যদি 365 জন হয় তো 365 জনের জীবন মৃত্যুবার্ষিকী আর জন্মবার্ষিকী পালন করতে করতে তো বছর শেষ কাজ করবা কবে এক নেতা জন্ম নিয়েছে যেই দিনে সেই নেতা সেই দিনে আর এক নেতা মৃত্যুবরণ করেছে এবার শোক দিবস পালন করবে না আনন্দ দিবস পালন করবো ভেবে দেখো সম্মানিত উপস্থিতি ইসলামের কোনো স্থান নেই ইসলামে লক্ষাধিক সাহাবী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেখে গেছেন লক্ষ লক্ষ নবী রাসূলগণ এসেছেন এই সাহাবি এবং নবী রাসূলদের জীবনই যদি জীবন যদি আমরা পালন করতে যাই তাহলে আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে এইভাবে অপসংস্কৃতি আমদানিকৃত সংস্কৃতি হ্যাপি ভ্যালেন্টাইন ডে চাপানো সংস্কৃতি জন্মদিনের কেক কাটা মঙ্গল ঘট নবীর জন্মদিনেও এক শ্রেণীর নাফারমানেরা কেক কেটে নবীর জন্মদিন পালন করছে নাউজুবিল্লাহ মিন যালিক পয়লা বৈশাখ এটা একটা উৎসব বলে চালিয়ে দেওয়ার অপচেষ্টা করছে এপার বাংলা ওপার বাংলাকে একাকার করার জন্য হিন্দু অপসংস্কৃতি মুসলিমদের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে আমাদের জনক মন্ত্রী এ ব্যাপারে বলেছেন
যেটা এটা সাংস্কৃতিক বিষয়, কিন্তু সাংস্কৃতিক বিষয়টা পুরোপুরি শিরকে ভরপুর হয়ে গেছে। সম্মানিত উপস্থিত, পহেলা বৈশাখের ইলিশ মাছ, ইলিশ মাছকে নিধন করার জন্য ইলিশ মাছগুলি গোগারাসে গিলছে। গত জুমার দিন আমি এক লাইভ প্রোগ্রামে বলে এসেছি, সরকার বাহাদুরকে অনুরোধ করছি, ইলিশ মাছকে আপনারা জাতীয় মাছ বানিয়েছেন, এটাকে ধ্বংস করার জন্য। ইলিশ মাছ অনেক উপকারী মাছ এবং সুস্বাদু মাছ, এটাকে ধ্বংস করার জন্য এক শ্রেণীর লোক অপতৎপরতা চালিয়ে যাচ্ছে, যা আপনারা দেখতে পাচ্ছেন পহেলা বৈশাখের ইলিশ পান্তা। তার মানে ইলিশের বর্ধন সময় যখন, সেই সময়ই ব্যাপক হারে ইলিশ মাছ ধরে পাচার করা হচ্ছে আজকে সাধারণ জনগণের নাগালের বাইরে। আমি বাংলাদেশ সরকারকে অনুরোধ করছি, পাঙ্গাস মাছকে জাতীয় মাছ ঘোষণা করুন, ইলিশ মাছ বন্ধ করুন, কারণ ইলিশ মাছ জাতীয় মাছ। এদেশের বুকারাঙ্গা মেহনতি জনতা তো দূরের কথা, মধ্যবিত্ত লোক এবং ধনাঢ্য ফ্যামিলির লোকও ইলিশ মাছ কিনতে হিমচিম খেয়ে যাচ্ছে। সূর্যের পূজা চলছে, এই সব সংস্কৃতির নামে আল্লাহ পাক সূরাতুস সাজদায় বলছেন, লা তাসজুদু লিশামসি ওয়ালা লিল কামার, লা তাসজুদু লিশামসি ওয়ালা লিল কামার, সূর্যের পূজা করো না, চন্দ্রের পূজা করো না। সম্মানিত উপস্থিতি, অনুরূপভাবে মঙ্গল শোভাযাত্রার অমঙ্গল ঠিকানা আল্লাহ পাক বলছেন, আইয়াম সাসকাল্লাহু বিদুরিন ফালা কাশিবালাহু ইল্লাহু। ধর্মনিরপেক্ষ সংস্কৃতি মন্ত্রী, ধর্মনিরপেক্ষ মতবাদে বিশ্বাসী তারা, তারা বলে যেগুলি হলো সংস্কৃতি, এলো দুনিয়াবী বিষয়। দুনিয়াবী বিষয় তখন থাকবে যখন এর মধ্যে শিরক বিদআত জড়িত হবে না। যখন শিরক বিদআত জড়িত হয়ে মুসলিমদেরকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করা হবে, তখন অবশ্যই এটা দুনিয়াবী বিষয় পর্যন্ত সীমাবদ্ধ নয়। সম্মানিত উপস্থিতি, বহুবার বলেছি আবারও বলি, বস্তু যখন তার ধর্ম হারায় তখন বস্তু অপদার্থ হয়ে যায়। পানি একটি পদার্থ, আগুন একটি পদার্থ, আগুনের ধর্ম পুড়িয়ে দেওয়া আর পানির ধর্ম নিভিয়ে দেওয়া, যেই আগুন পুড়াতে সক্ষম নয় আর যেই পানি আগুন নিভাতে সক্ষম নয়, সেটা পানি নয়, সেটা আগুন নয়, সেটা অপদার্থ। যারা ধর্মচ্যুত মানুষ, যাদের ধর্ম নাই, তারা অপদার্থ, তারা শৃগাল কুকুরের মতো, উলাইকা কালানাম বালহুম আজাল উলাইকা হুমুল গাফেলুন। সম্মানিত উপস্থিতি, ধর্ম ছাড়া তো মানুষ চলে না। দুর্ধর্ষ কমিউনিস্ট কার্ল মার্কস মৃত্যুর সময় বলছিল, ও মাই গড, ফেরাউন বলছিল, আমানতু বিল্লাহি আল্লাযী আমানাত বিহি বানু ইসরাইল। ফেরাউন মরার সময় আল্লাহকে স্বীকার করেছে, দুর্ধর্ষ কমিউনিস্ট কার্ল মার্কস জীবনে বলছে, রুল বাই ইটারনাল লস অফ আয়রন, দেয়ার ইজ নো গড। এই কমিউনিস্ট সন্ত্রাসী কমিউনিস্ট এই কার্ল মার্কস পর্যন্ত মরার সময় বলছিল, ও মাই গড। আমাদের দেশের কমিউনিস্টরা যখন মারা গেল, তোহা খান মারা গেল, কমরেড ফরহাদ মারা গেল, বায়তুল মোকাররমের টুপির দোকান সব কিয়ে গেল, শেষ হয়ে গেল, জানাজাও হলো তাদের। আমি বলি, তুমি যদি নিরপেক্ষ থাকো তাহলে তুমি, তোমাকে হয় ইসলামী কায়দায় দাফন করলে অথবা হিন্দু কায়দায় পুড়িয়ে দিলে নিরপেক্ষতা বজায় থাকলো না। সারা জীবন ধর্ম নিরপেক্ষ, ধর্ম নিরপেক্ষ বলে বললা যে সব ধর্মই ঠিক, তাহলে তা যদি হয় তাহলে তোমার মরার পরে তোমার কবরে আগে দাফন করে তারপরে কবরে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পুড়ালে তাহলে ঠিক হবে, তাহলে নিরাপদ।